নমস্কার বন্ধুরা আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে চ্যানেল থেকে শুধু ব্লগই আসছে কারণ তোমরা জানো আমরা এখন ইতিমধ্যে আছি পুরীতে তো পুরীতে কি কি করছি সেগুলো তো ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করছি কিন্তু এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে অলরেডি একটা বেশ সুন্দর একটা আলোচনা কিন্তু তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি চেঙ্গিজের বক্স অফিস কালেকশান যেটা নিয়ে মোটামুটি দিন দশ পনেরো ধরে এক টানা কন্ট্রোভার্সি চলে যাচ্ছে এ বলছে এত ও বলছে অত এ আজে বাজে কথা বলছে এ আবার তার বিপক্ষে তার সপক্ষে এই তো চলছে চেঙ্গিজের বক্স অফিস কালেকশান নিয়ে তো এর মাঝখানে একটা কথা উঠে আসছে আমাকে বেশ কয়েকজন জিদ্দার ফ্যানেরা তারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে দিদি এটা নিয়ে তোমার কি বক্তব্য তুমি একটুখানি কিছু জানাও সত্যি বলতে কি দেখো আমি ব্লগিংয়ের দিকে একটুখানি মনটা দিয়ে দিয়েছিলাম বলে আমার হোয়াটসঅ্যাপটা চেক করা হচ্ছিল কম কিন্তু দেখলাম একই মেসেজ বেশ ছ সাতজন মিলে করেছে তাই ব্যাপারটা একটু ভালোভাবে দেখলাম ব্যাপারটা হচ্ছে চেঙ্গিজের বক্স অফিস কালেকশন সাত কোটি টাকা এটা এখন শোনা যাচ্ছে তো এটা কি ঠিক নাকি ভুল এই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো আমাদের প্রথমেই জানতে হবে যে চেঙ্গিজের রিলিজের মোটামুটি সাত আট দিনের মাথায় আমি যদি খুব ভুল না করি মনিস বাত্রা যিনি একজন স্টক অ্যানালিটিক একজন ট্রেড অ্যানালিটিক আমরা সকলেই জানি এবং তার তিনি যে যে আমাদের যে ইনফরমেশানগুলো দেন সেগুলোকে আমরা অথেন্টিক বলে ধরি তো চেঙ্গিজ রিলিজের আমি যদি ভুল না করি আবারও বলছি সাত আট দিনের মাথায় উনি একটা পোস্ট করেন যেখানে আমরা জানতে পারি সাত আট দিন না হলেও দশ বারো দিনও হতে পারে যে চেঙ্গিজের বক্স অফিস কালেকশন কিন্তু সাড়ে চার কোটি টাকা হয়ে গেছে যদি আমরা সেটাই উনি যে সময়টাতে পোস্ট করেছিলেন যদি আমরা ওনাকে অথেন্টিক বলে ধরি তাহলে ইতিমধ্যে কি চেঙ্গিজের বক্স অফিস কালেকশন সাত কোটি টাকা হওয়ার সম্ভাবনাটা আছে আমরা যদি ফিফথ উইকের ন্যাশনাল প্লেক্সের কালেকশন দেখি চেঙ্গিজের আমরা দেখলাম গতকাল অ্যাপ্রক্সিমেটলি দু লক্ষ টাকার একটা বক্স অফিস কালেকশন করতে পেরেছে চেঙ্গিস ফিফ্থ উইকে শুধুমাত্র ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে এখানে কিন্তু আবারও বলছি কোনো রকম ডি সিনেমাজ ইনক্লুডেড নয় বা কোনো সিঙ্গল স্ক্রিন কিন্তু ইনক্লুডেড নয় শুধু সিনেপলিস আমাদের পিভিয়র এবং আইনক্স এই তিনটে মাল্টিপ্লেক্স চেন থেকে কিন্তু চেঙ্গিস দু লক্ষ টাকার অ্যাপ্রক্সিমেটলি একটা কালেকশন করতে পেরেছে এবার সিঙ্গল স্ক্রিনে চেঙ্গিস চলছে হ্যাঁ একদম ঠিক চেঙ্গিজ সব শো হাউসফুল যাচ্ছে এটা নয় কিন্তু এখনও চেঙ্গিস কিন্তু সিঙ্গল স্ক্রিনে লোকজন দেখছে এটাও ঠিক সাত কোটি টাকা কালেকশন হয়েছে এটা আমার একটু খটকা আছে তবে চেঙ্গিজের কালেকশান ছ কোটি টাকা প্লাস হয়ে গেছে এটা আমার ধারণা সাত কোটি টাকাটা একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে তবে ছ কোটি প্লাস কিন্তু বক্স অফিস হয়েছে চেঙ্গিজের এটা ধারণা কারণ জিদ্দার নিজে চেঙ্গিজকে সুপারহিট বলে ঘোষণা করেছেন আমরা চেঙ্গিজের বাজেটকেও জানি না আমরা ধরে নিচ্ছি চেঙ্গিজের বাজেট আমরা প্রথম থেকেই ধরে নিয়েছিলাম যে চেঙ্গিজের বাজেট সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা তাই আমরা ধরে নিয়েছিলাম যে ছবিটাকে সুপারহিট ঘোষণা হতে মানে করতে গেলে এই ছবিটার মোটামুটি একটা বেশ ভালো কালেকশান দরকার তারপরে যখন মানে তারপরেও আমাদের এটা মনে হয় যে ছবিটার বাজেট হয়তো সাড়ে চার পাঁচ কোটি টাকা নয় তিন থেকে সাড়ে তিন কোটি টাকাও হতে পারে তো যখন একটা প্রোডাকশন হাউস তারা জানাচ্ছে যে ছবিটা সুপারহিট এবং মনীষ বাত্রার মতন একজন অথেন্টিক সোর্স তিনি যখন চেঙ্গিজের বক্স অফিস কালেকশন সাড়ে চার কোটি চেঙ্গিজ রিলিজের কয়েকটা দিনের মধ্যেই দিয়ে দিতে পারেন তাহলে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে সন্দেহ থাকার খুব একটা কিছু থাকে না যে চেঙ্গিজ সুপারহিট হয়েছে চেঙ্গিজ সুপারহিট তো হয়েইছে এবার চেঙ্গিজ ব্লকবাস্টার হতে পারলো কি চেঙ্গিস ব্লকবাস্টার না হলেও আমার কিছু যায় আসছে না তার কারণ জিদ্দা একা যে লড়াইটা লড়ছেন জিদ্দার পাশে আর কেউ নেই একমাত্র অ্যাকশন ফিল্ম উনি একা নিজের কাঁধে দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওনার পাশে আর কিন্তু কেউ নেই কেউ কিন্তু এগিয়ে আসেনি যে ঠিক আছে জিদ্দা তো একটা করছেন আমরাও আমাদের মতন একটা চেষ্টা করে দেখি নয় ফ্র্যাঞ্চাইজ ফিল্ম হচ্ছে নয় গোয়েন্দা গল্প হচ্ছে নয় ফ্যামিলি ড্রামা হচ্ছে নানান রকমের সো সেখান থেকে দাঁড়িয়ে প্রথমবার এরকম একটা রিস্ক নিয়ে প্যান ইন্ডিয়ায় রিলিজ করা সাইমালটেনিয়াসলি রিলিজ হয়েছিল চেঙ্গি হিট হলেই আমরা হ্যাপি আমরা খুব হ্যাপি দেখা যাক কি হয় তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে আবারও ব্লগ আসতে থাকবে দেখতে থাকো আর একটা দিন কালকের দিনটাই মোস্ট প্রবলি আর পুরীতে আছি তারপরে ফেরত চলে যাব তো আগামীকালের মধ্যেই বা পরশু দিনের মধ্যেই তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো ব্লগিংয়ের মাধ্যমে টাটা।